আসসালামু আলাইকুম, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চায়না পিসিবি, আপনারা কেন নতুন সার্কিট লাগাবেন। তো ভিউয়ার্স, নতুন সার্কিট কেন লাগাতে হয় সেটি আপনারা অবশ্যই জানেন। তো এরপরও আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত বলে দিচ্ছি আপনারা কেন নতুন সার্কিট মার্কেট পিসিবি কেন লাগাবেন। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার চায়না সিআরটি টেলিভিশনের যে টেলিভিশনের সাথে যে সার্কিটটি, এই সার্কিটটি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই সার্কিটটি বজ্রপাতের সময়, এই যে আমার এখানে চ্যানেলটি আপনার শর্ট হয়ে, এরপর এখানে দেখেন মেইন আইসিটি কীভাবে ফেটে গেছে। তো ভিউয়ার্স, এরপর আমি আপনাদের সার্কিটের অপর ফিটে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে প্রিন্টিং যে লাইনগুলো দেখতে পাচ্ছেন পিসিবির, এগুলো ফেটে গেছে। তো দেখুন এখানেও কিন্তু এই ফেটে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু ঠিক দেখাচ্ছে, এখানে অনেক কিছু শর্ট রয়েছে, আমি এটি মেপে নিয়েছি, অনেক কিছু শর্ট রয়েছে। তো এখন মেইনলি কথাটি হচ্ছে এই সার্কিটটি আপনারা কাজ করলেও এটি অনেক আপনার যেমন আইসি চেঞ্জ করা, চ্যানেল চেঞ্জ করা, এখানে এই যে দেখতে পাচ্ছেন মেন সার্কিটের যে কানেকশনগুলো সেগুলো ঠিকমতো টানা, এরপর পাওয়ার সাপ্লাই ওকে করা। তো এখন এগুলো ঠিক করার পরেও যদি আপনার পিসিবিটি অন না হয়, এটি ঠিকভাবে না চলে, সমস্যা থাকে, তাহলে কিন্তু এটি আর মেরামত করে কিন্তু লাভ হবে না। তো এখন এটি মেরামত না করে সরাসরি মার্কেট থেকে নতুন পিসিবি কিনে সরাসরি লাগালে সবচেয়ে ভালো। তো ভিউয়ার্স, এরকম যদি সমস্যা আপনারা পড়েন তাহলে আপনারা কি করবেন, কাজ না করে সরাসরি নতুন সার্কিট লাগাবেন। আর নতুন সার্কিট লাগালে আপনার টেলিভিশনটি মিনিমাম 2 থেকে 2.5 বছর খুব ভালোভাবে সার্ভিস দিবে, এবং আপনার চ্যানেল সেকশন, পাওয়ার সেকশন বা যে আনুষাঙ্গিক যে অন্য অন্য সেকশনগুলো আপনার ঠিকভাবে কাজ করবে এবং সার্ভিস খুব ভালোভাবে দিবে। আর এরকম যদি আপনার বজ্রপাতের কারণে যদি কোনো এরকম সমস্যা হয় তাহলে আপনারা সার্কিট বোর্ড না কাজ করে নতুন সার্কিট লাগালে সবচেয়ে ভালো। আর যদি হালকা কোনো সমস্যা হয়, দেখা গেছে আপনার এখানে পাওয়ার সেকশনে কিছু রেজিস্ট্যান্স অথবা রেক্টিফায়ার ডায়োড বা জেনার ডায়োডগুলো সমস্যা হয়েছে, অথবা দেখা গেছে এখানে চ্যানেলটি কেটে গেছে, অথবা চ্যানেলটি কেটে এরপর আমার এখানে যে রেগুলেটর সেকশন রয়েছে, কিন্তু রেগুলেটর সেকশন সমস্যা হয়ে মেইন এসিটি প্রবলেম হয়েছে। তো এরকম হালকা যদি কোনো সমস্যা হয় আপনারা একটি কাজ করে ওকে করে নিতে পারেন। আর দেখুন এটি কিন্তু অনেক অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন প্রিন্টিং থেকে যে লাইন সেটি পর্যন্ত আপনার উঠে গেছে, দেখতে পাচ্ছেন এটি বিভিন্ন জায়গায় এরকম সমস্যা। তো সেজন্য এটি বাদ দিয়ে নতুন পিসিবি লাগাবেন। তো নতুন পিসিবি কীভাবে লাগাবেন সেটি আমার ভিডিওতে আপনার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে আসবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।